হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা জানবো মিনিয়াটেকের ডায়মন্ড সিটি 920 যে প্রসেসরটা আছে তার সম্বন্ধে। রিসেন্টলি লঞ্চ হওয়া Xiaomi 11i Hypercharge এবং Vivo V23 Pro-তেও কিন্তু আমরা এই 920 প্রসেসর দেখে থাকি। এছাড়া অন্যান্য ফোনে তো দেখেই থাকি। তো এই প্রসেসরের সম্বন্ধে আমরা কিন্তু টোটাল ডিটেলস এই ভিডিওতে জানবো। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের ভিডিও। গাইস, শুরু করা যাক লঞ্চ ডেট দিয়ে। এই প্রসেসরটা একদম রিসেন্টলি লঞ্চ হয়েছে। এই প্রসেসরটা লঞ্চ হয় 12 আগস্ট 2021। আর তোমরা নিশ্চয়ই জানো মিডিয়াটেক ডায়মন্ডসিটি 920 এই প্রসেসরটা কিন্তু একটা 5G প্রসেসর। এবার যদি সিপিইউ ক্লক স্পিডের কথা বলি, এই প্রসেসরটায় আমরা ডুয়েল ক্লাস্টার আর্কিটেকচার দেখতে পাই আর বিগলিডি ল্যাপ্রোচ দেখতে পাই 2+6-এর। এখানে দুপুর আমরা পাই পারফরমেন্স টাস্কের জন্য, যা সিপিইউ থাকে আর্ম কর্টেক্স A78-এর এবং এর ক্লক স্পিড থাকে 2.5 GHz-এর। ছকর এখানে আমরা পাই এফিসিয়েন্সি টাস্কের জন্য, যা সিপিইউ থাকে আর্ম কর্টেক্স A55-এর এবং এর ক্লক স্পিড থাকে 2.0 GHz-এর। তোমরা যদি এই প্রসেসরটা দিয়ে কোনো হেভি অ্যাপ্লিকেশন ইউজ করতে চাও বা কোনো হাই রেজলিউশন গেম খেলতে চাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো প্রবলেম ফেস করতে হবে না। গাইস, তোমরা নিশ্চয়ই জানো সিপিইউ ফেব্রিকেশন প্রসেসটা কী, তাও তোমাদের একবার শর্টে বলে দিচ্ছি। যে প্রসেসরের সিপিইউ ফেব্রিকেশন প্রসেস যত কম হবে, সেই প্রসেসরটা ততই ভালো কাজ করবে এবং সেই প্রসেসরের গরম হওয়ার চান্স কিন্তু ততই কম থাকবে এবং তোমাদের ফোনের ব্যাটারি কিন্তু অনেক বেটার ব্যাকআপ দেবে। এই প্রসেসরটা 6 nanometer ফেব্রিকেশন প্রসেসে তৈরি হয়েছে। এই প্রসেসরের পারফরমেন্স কিন্তু তোমরা অনেক ভালো দেখতে পাবে। জিপিইউ মানে গ্রাফিক্স প্রসেসিং ইউনিটের যদি এবার কথা বলি, এই প্রসেসরটায় আর্ম মানে G68 MC4 জিপিইউ আমরা দেখতে পাই, যেটা 900 MHz-এ ক্লক করা হয়েছে। এই প্রসেসরটায় তোমরা যদি কোনো হাই রেজলিউশনের গেম খেলো বা তোমরা কোনো গ্রাফিক্স রিলেটেড অন্যান্য কাজ করো, মানে ভিডিও এডিটিং বা ফটো এডিটিং, সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসরটার পারফরমেন্স কিন্তু অনেক ভালো দেখতে পাবে। এবার যদি র্যাম সাপোর্টের কথা বলি, এই প্রসেসরটার সঙ্গে তোমরা 12-channel LPDDR4X এবং LPDDR5-এর র্যাম সাপোর্ট পাচ্ছ। এই প্রসেসরটা যদি LPDDR4X-এর র্যাম ইউজ করে, সেক্ষেত্রে তোমরা 2133 MHz-এর র্যাম ফ্রিকোয়েন্সি দেখতে পাবে এবং LPDDR5 যদি র্যাম ইউজ করে এই প্রসেসরটার সঙ্গে, সেক্ষেত্রে তোমরা 3200 MHz-এর র্যাম ফ্রিকোয়েন্সি দেখতে পাবে এবং এই প্রসেসরটায় তোমরা ম্যাক্সিমাম 16 GB অবধি র্যাম সাপোর্ট পাচ্ছ। এবার যদি স্টোরেজ সাপোর্টের কথা বলি, এই প্রসেসরটার সঙ্গে তোমরা UFS 2.1 এবং UFS 3.1-এর সাপোর্ট পাচ্ছ। এবার যদি ক্যামেরা সেটআপের কথা বলি, এই প্রসেসরটায় তোমরা যদি সিঙ্গেল ক্যামেরা দেখো, সেক্ষেত্রে 108 MP ক্যামেরা সেটআপ দেখতে পাবে। আর যদি ডুয়েল ক্যামেরা সেটআপ দেখো, সেক্ষেত্রে 20+20 MP ক্যামেরা সেটআপ দেখতে পাবে। গাইস, আমার মনে হয় না যে এই প্রসেসরটার সঙ্গে তোমাদের ক্যামেরা নিয়েও কোনো কম্প্রোমাইজ করতে হবে। এবার যদি ভিডিও ক্যাপচারের কথা বলি, এই প্রসেসরটার সঙ্গে তোমরা 4K ভিডিও রেকর্ড করতে পারবে 30 FPS-এর হিসাবে। আর যদি তোমরা 1080p কোনো ভিডিও রেকর্ড করো, সেক্ষেত্রে 120 FPS-এর হিসাবে তোমরা ভিডিও রেকর্ড করতে পারবে। তোমরা যদি 720p কোনো ভিডিও রেকর্ড করো, সেক্ষেত্রে তোমরা 240 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারো। এবার যদি ডিসপ্লে রেজলিউশনের কথা বলি, এই প্রসেসরটার সঙ্গে তোমরা Full HD+ ডিসপ্লে দেখতে পাবে, যার রেজলিউশন থাকবে 2520x1080p, আর ম্যাক্সিমাম তোমরা রিফ্রেশ রেট পাবে 120Hz-এর। 120Hz-এর রিফ্রেশ রেট দেওয়ার ডিসপ্লেতে তোমরা কিন্তু গেম খেলেও অনেক মজা পাবে। এবার যদি LTE মডেমের কথা বলি, গাইস আমি আগেই বলেছিলাম এই প্রসেসরটা কিন্তু একটা 5G প্রসেসর। এর সঙ্গে আমরা পাচ্ছি ইন্টিগ্রেটেড 5G মডেম, যার ডাউন স্পিড থাকছে 2.77 GBPS-এর এবং আপলোড স্পিড থাকছে 1.2 GBPS-এর। এবার যদি এন্টিটি স্কোরের কথা বলি, মিনিয়াটেক ডায়মন্ড সিটি 920-তে আমরা প্রায় 493,265 এন্টিটি স্কোর আমরা কিন্তু দেখতে পাই। কিকবিং স্কোরের যদি আমরা কথা বলি, মিডিয়াটেক ডায়মন্ড সিটি 920-তে আমরা সিঙ্গেল করে 794 স্কোর দেখতে পাই এবং মাল্টি করে আমরা দেখতে পাই 2,597 স্কোর। এবার যদি ব্লুটুথ এবং ওয়াইফাইয়ের কথা বলি, মিডিয়াটেক ডায়মন্ড সিটি 920-তে আমরা ব্লুটুথ 5.2 ভার্সনের সাপোর্ট পেয়ে যাচ্ছি এবং ওয়াইফাই 6 ভার্সনের সাপোর্ট পেয়ে যাচ্ছি। আশা করি মিডিয়াটেকের ডায়মন্ড সিটি 920 যে প্রসেসরটা আছে তার সম্বন্ধে আমি খুব ভালো করে তোমাদের বোঝাতে পেরেছি। তোমাদের যদি তাও কিছু বুঝতে ডাউট থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যদি আমার ভিডিওর কন্টেন্ট ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো সেই সব বন্ধুদের সঙ্গে যারা Xiaomi 11i Hypercharge অথবা Vivo V23 Pro এই মুহূর্তে কিনতে চাইছিল তাদের সঙ্গে। আর আমার চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করতে কিন্তু অবশ্যই ভুলো না।
দেখা হবে নেক্সট ভিডিওতে।